কেবলের উদ্যোগে চালু হলো নতুন অ্যাম্বুলেন্সের পরিষেবা। রবিবার আসানসোলের বানপুরে রবীন্দ্রনগরে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হলো। এদিকে আসানসোল বানপুর রোডে রবীন্দ্রনগরে সিটি কেবলের উদ্যোগে শনিবার থেকে সোমবার যে তিন দিনব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, রবিবার সেই রক্তদান শিবিরে পরিদর্শন করতে আসেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এদিন তিনি এই রক্তদান শিবিরে গিয়ে সকল রক্তদাতাদের উৎসাহ দেন। প্রসঙ্গত, এদিন এই রক্তদান শিবিরে মোট 100 জন রক্তদাতা তাদের রক্তদান করেন। সমাজ হিতৈষী দুর্গাপুর থেকে। রবীন্দ্রনগর অ্যাথলেটিক ক্লাব আমাদের এই শিল্পাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাব। রবীন্দ্রনগর ক্লাবের দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক যে কাজ, সেই কাজ তারা করে থাকে এবং রক্তদান আমার মনে হয় সেই কাজগুলির মধ্যে সবথেকে মহৎ কাজ। আমাদের দেশে এখনও যত মানুষ রক্তের অভাবে প্রাণ দেয় না, আমরা বোধ হয় তার 50 কিংবা 60% রক্ত এই ক্যাম্পের মাধ্যমে জোগাড় করতে পারি। কিন্তু সায়েন্সের অগ্রগতির সঙ্গে সঙ্গে এখন রক্তের অভাব কিছুটা হলেও কমেছে, কারণ এখন রক্ত বিভাজন করা যায়, ব্লাড সেপারেশন করা যায়। এবং আমরা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ব্যয় সাপেক্ষ এই ব্লাড সেপারেশন মেশিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 4 বছর আগে আমাদের আসানসোল হসপিটালে দিয়েছে। অর্থাৎ আসানসোলে যত রক্ত আমরা সংগ্রহ করি, আগে একজনের এক বোতল রক্ত কোনো মানুষকে বাঁচাতে একজনের শরীরে প্রবেশ করা যেত, এখন সেটাকে বিভাজিত করে 2 জন 3 জন 4 জন পেশেন্টকে বা রোগীকে সেই রক্ত দেওয়া যায়। যেমন এখন খুব ডেঙ্গি হচ্ছে, রক্তের প্লেটলেট বিভাজিত করে যদি ডেঙ্গি রোগীর শরীরে প্রবেশ করানো যায়, তাহলে ডেঙ্গি রোগও যেমন সেরে ওঠে, তেমনি রক্তের বাকি অংশটুকু থেকে যায়, সেই অংশটুকু যে সমস্ত পেশেন্টদের কাজে লাগে তাদেরকে সেটা দেওয়া যায়। অর্থাৎ এখন 50 জন রক্ত দিলে অন্ততপক্ষে 150 রোগীকে উপকৃত করা যায়। তো রক্তের অভাব এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই ধরনের রক্তদান শিবির যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, তাহলে কিন্তু আমরা রক্তের অভাব অন্ততপক্ষে আমাদের শিল্পাঞ্চলে যাতে না থাকে সেই প্রচেষ্টা করতে পারি। এবং তার জন্য আমি সত্যি ধন্যবাদ জানাবো প্রবীর ধর, যিনি রক্তদান আন্দোলন, রক্তদান শিবিরগুলোকে একটা আন্দোলনে পরিণত করেছেন। আমাদের এই শিল্পাঞ্চলে প্রতিদিনই 2, 3, 4 করে রক্তদান শিবির হয়ে থাকে, অনেকগুলোতে আমরা আমন্ত্রিত থাকি, আমরা যাই। আমরা আরও আজকে একজনকে পেয়েছি, সকালে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি অত্যন্ত জরুরি কাজে বেরিয়ে যাবো বলে আমি বললাম চলুন আমরা একসঙ্গে ঘুরে আসি। তো সেই সুশান্তবাবু যিনি আমাদের এই শহরকে কিন্তু গর্বিত করেছেন, মুঙ্গের মূর্তি গড়ে এবং প্রতি কয়েকদিন আগেই তিনি একটি শিশুমহল তৈরি করেছেন। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।